নমস্কার বন্ধুরা আজকে আবার একটা দারুণ টেস্টি কাঁচা আমের রেসিপি নিয়ে এসেছি এই রেসিপিটি আপনারা ঘরে একবার বানিয়ে রাখলে সারা বছর খেতে পারবেন ছোট থেকে বড় সবার পছন্দ হবে তো চলুন আজকের এই রেসিপিটি কিভাবে বানাবো একবার দেখিয়ে দিই নমস্কার বন্ধুরা আমি সুজাতা আপনাদেরকে আমার চ্যানেল সুজাতা কিচেনে অনেক অনেক স্বাগত তো প্রথমেই আমি আজকে এই আমের রেসিপি বানানোর জন্য এখানে নিয়েছি দেড় কিলো আম তো দেড় কিলো আমকে এক থেকে দেড় ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম তো এবার এগুলোকে একে একে জলের থেকে উঠিয়ে নেব তো আমগুলোতে কোনো যেন নোংরো বা কিছু না থাকে তো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তো এবার আমগুলো উঠিয়ে নিলাম তো এবার আমগুলোতে একটু জল আছে বলে একটা তাওয়াল দিয়ে ভালো করে আমের থেকে সব জলগুলো ভালো করে মুছে রেখে দিতে হবে তো এবার সব আমগুলোকে একে একে মুছে নেব যেন আমের গায়ে কোনো জল না থাকে তো আমগুলো সব মোছা হয়ে গেছে এবার আমগুলোকে একে একে মুখটা চাকু দিয়ে একটু কেটে ফেলে দিতে হবে তো এভাবে একটা পিলার দিয়ে ওপরের খোসাটা ভালো করে পরিষ্কার করে উঠিয়ে নেব আপনারা চাইলে চাকু বা ছুরি যেটাই হয় বটি দিয়ে যেভাবে আপনাদের সুবিধা সেভাবে উঠিয়ে নেবেন কিন্তু এই আমগুলোতে একটুকু জল লাগানো যাবে না আমগুলো যদি জল লাগানো হয় তাহলে তাড়াতাড়ি খারাপ হয়ে যাবে তো ভালো করে শুকিয়েই এটাকে ছুলতে হবে তো একটা আম এভাবে ছোলা হয়ে গেছে আমি এভাবেই সব আমগুলো ছুলে রেখে দিলাম এবার এই আমগুলোকে একটা গ্রেটার দিয়ে ভালো করে গ্রেড করে নেব এই গ্রেটারের মধ্যে দুটো সাইড আছে একটা সরু বেশি আর একটা একটু বড় তো আমি বড়ো সাইডটা দিয়ে গ্রেট করব। একদম লম্বা লম্বা করে টেনে নিতে হবে তাহলে এটা একদম লাচ্ছার মতো লম্বা লম্বা হয়ে বেরোবে তো সব আমগুলোকে সুন্দর করে গ্রেট করে নেবো তো দেখুন ঠিক এরকম লম্বা লম্বা করে বানিয়ে নিতে হবে তো এবার আমি সব আমগুলো ভালো করে গ্রেড করে নিচ্ছি তো দেখুন আমগুলো সব গ্রেড করা হয়ে গেছে এবার আমি একটা কড়াই নেবো আপনারা যে কোনো পাত্রতেই বানাতে পারেন তো সেই পাত্রটা একদম শুকনো হতে হবে কোনো জল থাকবে না তো এবার আমি কড়াইয়ের মধ্যে আমগুলো দিয়ে দেব। প্লেটটাও আমার শুকনো মোছা ছিল তো আমের মধ্যে কোনোভাবেই জল থাকবে না তো এবার আমি এখানে দিয়ে দেব গুড় গুড় দিলে এখানে আপনারা চিনি দিয়ে করতে পারেন কিন্তু গুড় দিলে বাচ্চা থেকে বড় সবার জন্য খুবই ভালো তো সে কারণে আমি গুড় দিয়েই বানাচ্ছি গুড়টাকে ভালো করে গ্রেট করে রেখেছিলাম আমি এখানে আম নিয়েছি দেড় কিলো তো এখানে আমি পাঁচশো গ্রামের মতো গুড় নিয়েছি আপনারা মিষ্টিটা আপনাদের পছন্দ মতোই দেবেন একটু হালকার টকটা থাকলে খেতে ভালো লাগবে তো এবার গুড়ের সাথে আমটাকে ভালো করে মেখে নেব তো ভালো করে গুড়ের সাথে আমটাকে মাখলে আমের থেকে একটা জল বেরোবে তো কিছুক্ষণের জন্য মেখে রেখে দেব তো আমটাকে এবার গুড় দিয়ে ভালো করে মেখে নিচ্ছি তো মাখা হয়ে গেছে আমটা তো দেখুন আমেরই জলটা বেরিয়েছে তো এভাবেই সাথে সাথে আমরা এবার এটাকে গ্যাসে বসিয়ে দেব এবার একবার ভালো করে ফুটে আসলে গ্যাসের আঁচটাকে একদম মিডিয়াম করে রাখতে হবে বেশি এটা জোরে জালটা দেওয়া যাবে না তাহলে এটার পাক উঠে যাবে এটা কিন্তু একদম স্টিকি ব্যাপারটা হবে না দেখুন সুন্দরভাবে ফুটে গেছে এবার এতে আমি অ্যাড করে দেব অল্প করে বিট নুন বা ব্ল্যাক নুন সাথে দিয়ে দেবো স্বাদ মতো অল্প করে সাদা নুন সাথে দিয়ে দেবো হাফ চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই লঙ্কার গুঁড়োটা দিলে এই কালারটা খুব সুন্দর আসবে সাথে অল্প করে হলুদ গুঁড়ো দিয়ে দেব। এবার সব কিছু একসাথে আরেকটু ভালো করে মিশিয়ে আরও দু মিনিটের মতো ভালো করে ফোটাতে হবে কিন্তু গ্যাসের আজ একদম মিডিয়ামের রাখতে হবে এবার আরও দু মিনিট নেড়ে একটু হাতে করে খন্তির দিকে নিয়ে দেখতে হবে এটা যেন কোনো পাক না আসে একদম সফট থাকবে আর একটু হালকা আঠালো ভাবটা হবে এবার গ্যাসটাকে একদম লো করে রেখে আমি একটা এবার মশলা বানিয়ে নেব তার জন্য নিয়েছি এখানে কিছু মশলা তার মধ্যে আছে এক চামচ জিরে এক চামচ মৌরি আর আছে এক চামচ কালো জিরে হাফ চামচের মতো মেথি আর এক চামচ আজওয়াইন এগুলো সব কিছু এখন একসাথে ড্রাই রোস্ট করে নেব একটা তাওয়া বসিয়ে এর মধ্যে মশলাগুলো দিয়ে দিয়েছি গ্যাসের আঁচটা কিন্তু একদম লোতে আছে এটা একদম লোতে হালকাভাবে ভাজতে হবে এটা গরম হবে ভালো সুন্দর একটা গন্ধ ছড়াবে কিন্তু মশলাটা একদম পোড়ানো যাবে না এই মশলাটাতে এই রেসিপিটির দারুণ একটা টেস্ট এনে দেবে তো দেখুন মশলাটা কি সুন্দর কালার কিচ্ছুই যায়নি ওভাবেই একটু আমি হালকা দানা দানা থাকে মতো গুঁড়ো করে নেব এবার এই গুঁড়োটাকেই এখানে ওপর থেকে ছড়িয়ে দেব হাতে নিলে দেখতে লাগছে যে একদম পাউডার হয়েছে কিন্তু এটা কোনো পাউডার হয়নি হালকা একটু দানা দানা আছে মশলাটা দিয়ে ভালো করে নাড়তে নাড়তে দেখুন আমের থেকে কিন্তু জলটা একদম শুকিয়ে গেছে তো এবার উপর থেকে আরেকটু মশলা ছড়িয়ে দেব। এই মশলাটা কিন্তু এই রেসিপিটাতে দারুণ একটা ফ্লেভার এনে দেয় তো এবার ভালো করে নাড়তে নাড়তে দেখুন রেসিপিটা হয়ে এসেছে এবার ওপর থেকে দিয়ে দেব এক চামচ এলাচ গুঁড়ো এই এলাচগুলো দিলে খুব সুন্দর একটা গন্ধ ছড়াবে তো এবার রেসিপিটা আমার একদম হয়ে এসেছে তো এই রেসিপিটি আপনারা লুচি রুটি পরোটা সব কিছুর সাথেই খেতে পারেন খেতে কিন্তু দারুণ হয় তো রেসিপিটি আপনারাও ঘরে এভাবে একবার বানিয়ে ট্রাই করে দেখবেন আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ